আমাদের রাজ্য পশ্চিমবঙ্গে কি কি যে ঘটে চলেছে সেটা আমরাও জানি না। অনেক সময় যার যেটা ক্ষমতা নাই সে সেটার প্রতিশ্রুতি দিয়ে চলছে। উদাহরণ হিসেবে বলি অভিষেক ব্যানার্জি, তিনি নিজেই বলেছেন যে এসএসটির অর্থাৎ টিচারদের চাকরি দেওয়ার যে ক্ষমতা সেটা তার হাতে নেই। এবার প্রশ্ন উঠছে এখান থেকেই যে যদি তার ক্ষমতা না থাকে তাহলে তিনি সেই দিন আশ্বাস কেন দিয়েছিলেন সেই সমস্ত চাকরি প্রার্থীদের। এবার তিনি অস্বীকার করছিলেন যে তিনি মানে আশ্বাস দেয়নি, তাহলে সেই দিন যত নিউজ চ্যানেলে কিংবা নিউজ পেপারে ছাপানো হচ্ছিল সংবাদ সেটা কি মিথ্যে? সেটা কি মিথ্যে? তোমরা দেখে নিতে পারো। এবার প্রশ্নটা হচ্ছে তিনি সেই প্রশ্নের পরিপ্রেক্ষিতে আবারও বলেন যে তিনি বলেছেন মহকুমা করে দেবে অর্থাৎ সাব ডিভিশন করে দেবে ধূপগুড়িকে, যে সেটা হচ্ছে অর্থাৎ আমি যেটা বলি সেটা হয় এটা তিনি বলেছেন। এবার সেটাও কি তার ক্ষমতায় আছে? মানে তিনি চাইলে সাব ডিভিশন হয়ে যাবে, তাহলে সে ক্ষমতা আবার তার রয়েছে? চাকরি দেওয়ার ক্ষমতা নেই। কিন্তু এখানে একটা জিনিস এখন প্রশ্ন উঠছে, গোটা রাজ্যের লোক বিভিন্ন মানে কমেন্ট করছে, যে কমেন্টগুলো আমার কাছে আসছে সেই কমেন্টগুলো হচ্ছে যে তার যদি চাকরি মানে দেওয়ার ক্ষমতা না থাকে তাহলে সেই চাকরির লিঙ্কের টাকা সেগুলো আবার কোথা থেকে আপনাদের পার্টিতে আসে? এই প্রশ্নটাও কিন্তু এখন বর্তমানে অনেকের মাথায় ঘুরছে। অর্থাৎ ক্ষমতা নেই কিন্তু ক্ষমতা দেখানো হচ্ছে, এমনটা কি? তো প্রশ্ন কিন্তু থেকেই যায়। যাই হোক, এবার এই যে তোমাদের যে তথ্যটা আমি দিলাম, এবার তোমরা এটা ইতিমধ্যেই দেখেছো যে ইডির দপ্তর থেকে বের হয়ে তিনি এক রিপাবলিক বাংলা অর্থাৎ আর বাংলার যে রিপোর্টারের সেই প্রশ্নে কিন্তু তিনি মানে অবাক হয়ে যান, মানে তিনি প্রশ্নটাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন অনেক কিছু বলে। তো ভিডিওটা তোমরা দেখে নিতে পারো। অভিষেক বাবু, একটাই প্রশ্ন, আপনি বলেছিলেন প্রতিশ্রুতি দিয়ে প্রতিশ্রুতি রাখার নাম দলের নাম তৃণমূল কংগ্রেস। আপনি এক বছর আগে এসএলএসটি চাকরি প্রার্থীদের প্রতিশ্রুতি দিয়েছিলেন, আজও তারা রাস্তায়। তারা বলেছে আমি প্রতিশ্রুতি দিয়েছি আমি চাকরি দেবো, আপনার এতটুকু বুদ্ধি নেই চাকরি দেওয়ার? 2021 সালে ডবল ডবল চাকরি, 2021 সালে ডবল ডবল চাকরি প্রতিশ্রুতি তো এসেছিল তৃণমূল কংগ্রেসের তরফ থেকে। আমি বলেছিলাম ডবল ডবল চাকরি, তৃণমূল সুপ্রিমো বলেছিলেন ডবল ডবল চাকরি, চাকরি হচ্ছে না। সেখানে রিপাবলিক বাংলার কিন্তু সেই রিপোর্টার জিজ্ঞাসা করেন যে আপনি যদি যাই কথা দেন তাই রাখেন, তাহলে এসএলএসটি সেই সমস্ত ছেলে যারা আজও রাস্তায় বসে আছে তারা এখনো রাস্তায় বসে কেন, তারা কেন চাকরি পাচ্ছে না? অর্থাৎ এরকম সাংবাদিক একদম সত্যিকারের সাংবাদিক বলতে পারি তিনি সঠিক প্রশ্নটা করেছেন। বর্তমানে তো নিউজ চ্যানেলে দেখা যায় না, কেননা আপনারা ভালো করেই জানেন যে নিউজ চ্যানেলে এখন যা দেখানো হয় সবসময় তেমনটা ঘটে না। এই জন্য বিভিন্ন ইউটিউবারের উপরেই কিন্তু সাধারণ মানুষের ভরসা থাকে যারা খোলাসা করে সব পুরো ব্যাপারটা দেখায়। এই জন্য আরামবাগ টিভির নিউজ দেখবেন, মানে কতটা ভিউ হয়, কতজনে দেখে, আর একটা নিউজ চ্যানেলের নিউজ কতজন দেখে ভালো করে লক্ষ্য করবেন। যাই হোক বন্ধুরা, তোমাদের যেটা বলার ছিল বললাম যে রাজ্যে আমাদের এমন কিছু ঘটে চলছে, অর্থাৎ আমরা তো জানি মানে এটা তো কমন ব্যাপার যে রাজনৈতিক নেতারা অনেক সময় ভোটের আগে যা যা বলেন বা সেই পরিস্থিতির জন্য যেটা বলেন পরবর্তীতে হয়তো সেটা নিজেরাই সেই আশ্বাসটা ভুলে যান। কিন্তু বর্তমান তো সোশ্যাল মিডিয়ার যুগ না, আজকে যেটা কথা বলবেন সেটাও কিন্তু অন রেকর্ড রেকর্ড হয়ে থাকে, সেটা 5 বছর পরেও তো রেকর্ডই থাকবে, 10 বছর পরেও আপনার মরার পরেও থাকবে। তো কিছু বলতে গেলে সেটাও করার সেই আশ্বাসটাকে মানে যেন মানুষ মানে পূরণ করতে পারেন সেই দিকটাও লক্ষ্য করবেন, শুধু উল্টাপাল্টা বলে কেন নিজের বিপদ ডেকে আনেন। তো যাই হোক, আজকে ভিডিওতে ছিল এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।